আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তোহান ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কে বলছিলেন ভাইয়া? ভাই আমি জার্মানি থেকে আরিফ বলতেছিলাম। জার্মানি থেকে আরিফ? আমার বড় একজন ফ্যান। হ্যাঁ ভাইয়া, আপনারা ফ্যান বলেই তো। আপনি কেমন আছেন? এই আপনারা এই ফ্যান বলেই তো আমরা আসলে ডে বাই ডে ইম্প্রুভ করতে পারতেছি। আর আপনারা ভালোবাসার মানুষগুলো আমাদেরকে সাপোর্ট করেন, ভালোবাসা দেন দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বাইরের থেকে সবাই আমাদেরকে নক করেন। আসলে ভালোবাসার মানুষগুলো আছে বলেই আমরা এত ভালোভাবে আমাদের বিজনেসটা পরিচালনা করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তো কি মনে করে ফোন দিলেন? ফোন দিলাম ভাই, আমি অনেক আশা নিয়ে ফোন দিছি ভাই। আমার একটা গাড়ি লাগে সোহান ভাই। কি বাইক লাগবে ভাইয়া? আমার একটা টুরিং বাইক লাগে ভাই। অনেকদিন পরে, অনেক বছর পরে দেশে আসতেছি ভাই। টুরিং বাইক? ওয়াও, এই তো টুরিং বাইকের মধ্যে অ্যাওসাম বাইকটা দিতে হবে আপনাকে, এই তো। আমার অনেক ফলোয়ার আছে জার্মানিতে। আপনি নিজেও জানেন না এখানে আমার আশেপাশে কত মানুষ আপনার ভিডিও দেখে। ও, সব বাংলাদেশি নাকি? সব বাঙালি ভাই, সব বাঙালি। সবার প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা রইল। টুরিং বাইক আমাদের কাছে আছে, লিফান ব্র্যান্ডের একটা টুরিং বাইক আছে। টুরিং বাইক মূলত হচ্ছে সিবিএক্স, যেটা হুন্ডা সিবিএক্স, সেটা একটা টুরিং বাইক। ওই বাইকটা আমাদের স্টকে এই মুহূর্তে নাই, বাট আমি আপনাকে বেস্ট একটা টুরিং বাইক দেখাতে পারবো। সেটা হচ্ছে লিফান ব্র্যান্ডের জাস্ট অ্যাওসাম একটি বাইক। এই বাইকটি আপনাকে দেখাচ্ছি। এই যে আপনি একটু বাইকটা দেখতে থাকেন, হ্যাঁ, আর বাইকের ডিটেলস পার্টিকুলার আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। তো দেখেন, এটা হচ্ছে বাইক। হ্যাঁ, এটা হচ্ছে বাইক, এটা হচ্ছে লিফান ব্র্যান্ডের কেপিটি, বুঝছেন? আপনি ইউটিউবে সার্চ করে এই বাইকের ডিটেলসটা পেয়ে যাবেন। খুব ভালো মানের একটি বাইক, নিঃসন্দেহে অ্যাভেঞ্জার বাইক হিসেবে সেরা একটি বাইক। এটা হচ্ছে লিফান কেপিটি, যে বাইকে 150 সিসির বাইক, কিন্তু ফোর ভেলভের। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি যে ফোর ভেলভের বাইক, অনেক হ্যাভি একটি বাইক, স্পিডের দিক দিয়ে বলেন, লুকের দিক দিয়ে বলেন, হর্স পাওয়ারের দিক দিয়ে বলেন। আর এটা, এই বাইকটার মধ্যে কিন্তু ডাবল চ্যানেল এবিএল, যদি একটু দেখতেন, এই যে ডাবল চ্যানেল এবিএল ব্রেকিং, এটা হচ্ছে পিছনের, হ্যাঁ, ডাবল চ্যানেল এবিএস ব্রেকিং, লিকুইড কুল ইঞ্জিন। এই এটা দেখেন একটু প্লিজ, এই যে লিকুইড কুল ইঞ্জিন, এটা লিকুইড কুল ইঞ্জিন, ফোর ভেলভের বাইক। এটা ইঞ্জিনে ব্র্যান্ডিংই করা আছে যে এটা ফোর ভেলভের বাইক। এ দেখেন, এতে ফোর বেল ব্র্যান্ডিং করা আছে। আর বাইকটি একটা হ্যাভি একটি লেগ গার্ড লাগানো হয়েছে, খুবই মজবুত। আর এই বাইকটিতে 17 টক ব্যবহার করা হয়েছে, 17+, আর বিএসপি 20+ বিএসপি, মানে সুপার অ্যাওসাম স্পিডি কমফোর্ট বাইকের লুক, জাস্ট অ্যাওসাম। দেখেন, আর ফ্রন্টে যে হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে 5টা 4টা প্রজেকশন লাইট ব্যবহার করা হয়েছে, 2টা প্রজেকশন লাইট সহ এলইডি ব্যবহার করা হয়েছে, এলইডির ব্যবহার আছে। আর স্মার্ট একটা লুক এই বাইকের মধ্যে আছে। আর টেল লাইটগুলো সম্পূর্ণ এলইডি, ফ্লেক্সিবল, এবং জাস্ট অ্যাওসাম। কালারটাও দেখেন, সুপার একটা কালার, মানে নিঃসন্দেহে এই সময়ের সেরা একটি কালার, মানে ইউনিক, ডিফারেন্ট টাইপের। আসলে এই ধরনের কালার কিন্তু বাইকে খুব কম ব্যবহার করা হয়। আপনি এটা দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যে গোল্ডেন রোজ যেটা, এই এই কালারটাও দেখতে পারেন। আপাতত আমাদের কাছে দুটা কালার অ্যাভেলেবেল আছে। এই বাইকের হচ্ছে মূলত 4টা কালার থাকে, তো আপাতত আমাদের কাছে 2টা কালার আছে, ব্লু এবং ব্ল্যাক আপাতত নেই। সো অ্যাওসাম এই বাইকটি কমফোর্টের দিক দিয়ে, টু বি অনেস্ট, মানে সুপার কমফোর্ট এবং লুক লাইক সুপার এক্সিলেন্ট। যারা এই বাইকটি ব্যবহার করছে, হ্যাঁ, আপনার উপরে বিশ্বাস আছে, সমস্যা নেই, চোখ বন্ধ করে গাড়ি নিতে পারবো। আমি সরাসরি 27 তারিখে বাংলাদেশে ল্যান্ড করতেছি। আমি এয়ারপোর্ট থেকে সরাসরি, আমি বাসায় জানিয়ে দিচ্ছি, এয়ারপোর্ট থেকে আমি সরাসরি আগে আপনার এখানে আসুন। আপনার লোকেশনটা আমার একটু হোয়াটসঅ্যাপে অবশ্যই পাঠিয়ে দিবেন, আমি সরাসরি আসবো আপনার দোকানে। আগে আপনার দোকানে আসবো, গাড়ি নিবো, তারপর হচ্ছে গিয়ে বাসায় যাবো। এয়ারপোর্ট থেকে সরাসরি সোহান বাইকস আসবেন?
সরাসরি ভাই আপনার এখানে, আমার অনেক বছরের আশা, আমি আপনার থেকে একটা গাড়ি নিব, আপনার বিশ্বস্ত একটা মানুষের কাছ থেকে গাড়ি নিব, আমি এয়ারপোর্ট থেকে সরাসরি আপনার এখানে আসবো আগে। এত আমার একটা গাড়ি দিবেন, আমি এটা নিয়ে বাসায় যাব। এত দূর থেকে বিশ্বস্ত হয়ে গেলাম, যাক, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি জানেন না প্রবাসী আপনার ভালোবাসে। সেটাই, আপনাদের ভালোবাসা আছে বলেই তো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য, যার কারণে সেবা সহ আপনার সেলস সার্ভিস বেটার দিয়ে থাকি এবং ভালো ভালো বাইক কিন্তু আমরা কালেকশন করি এবং ভালো ভালো বাইক দিয়ে থাকি। আচ্ছা, এই বাইকের আরেকটু আমি বলি, যেহেতু আপনার এত বিশ্বাস করেন, বিশ্বাসের পরেও কিছু জানার আছে। যেমন এই বাইকটি হচ্ছে মাইলেজ পাবেন ঢাকার মধ্যে 30-35, আর ঢাকার বাইরে পাবেন হচ্ছে 35-40। পাশাপাশি হচ্ছে এই বাইকের মধ্যে লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এফআই ব্যবহার করা হয়েছে, এবং টায়ারের সাইজটা আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন, এটা কিন্তু হ্যাভি গ্রিপিংয়ের টায়ার ব্যবহার করা হয়েছে রিয়ারে। রিয়ারে যে টায়ারটা আমি দেখাচ্ছি, ফ্রন্টের টায়ারটা দেখেন, গ্রিপিং, চরম গ্রিপিং, এবং বাইকের লুক অস্থির একটা লুক, এসময় লুক লুকের বাইকটা আপনি দেখেন। যদিও আপনি যেহেতু আপনি 27 তারিখে আসবেন, আপনাকে কিন্তু কনফার্ম হয়ে আসতে হবে যে বাইকটা আসলে হয়তো আপনার কতটুকু পছন্দ হয়েছে। এর জন্য আমি সঠিক তথ্যগুলো দিয়ে দিচ্ছি। যেমন ট্যুরিং বাইক হিসেবে কিন্তু ফুয়েল অনেক বেশি প্রয়োজন হয়, অনেক দূরে যখন আপনারা ট্যুরিং করবেন, সেক্ষেত্রে 14 মানে 14 লিটার ফুয়েল কিন্তু এই বাইকে ইউজ করতে পারবেন। আর সিট হাইটটা আমি আপনাকে বলি, এটার গ্রাউন্ড থেকে সিট হাইট পর্যন্ত আসছে 790 mm। তার মানে আপনার হাইট যদি ভালো, একটু ভালো থাকলে, বেশি থাকলে আপনি এই বাইকটা স্বাচ্ছন্দ্যে ইউজ করতে পারবেন। হচ্ছে যেহেতু 790 mm, সেহেতু একটু শর্ট হাইটের জন্য একটু অনেক সময় দেখা যাচ্ছে যে প্রবলেম হতে পারে। সো সব মিলে আমি আপনাকে সম্পূর্ণ সঠিক তথ্য এবং বাইকের ডিটেলস সহ আমি সম্পূর্ণ আপনাকে জানিয়ে দিলাম। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন, শুধু আমাকে বিশ্বাস করলে হবে না, আপনার নিজেরও একটা সিদ্ধান্ত আছে। বিশ্বাস তো অবশ্যই থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এর পাশাপাশি হচ্ছে আপনাকে অবশ্যই এই সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। ইনশাআল্লাহ ভাই, আমি এই ভিডিও আগেও দেখছি ভাই, আপনার কেপিটির ভিডিও আমি আগেও দেখছি, আমার খুব ভালো লাগছে, আমার এই গাড়িটা পছন্দ, আমি এই কারণে টুরিং বাইক নিতে চাচ্ছি, কারণ আপনার এই কেপিটির ভিডিও আমি এর আগেও দেখছি। আপনার বেড়া আমি কয়েক শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে কি আপনি কেপিটিটাই নেবেন নাকি কেপিটিটাই নেবেন? আমার পছন্দের কালার, কেন আপনার পছন্দ কি হয়েছে? আপনার পছন্দের একটা ব্যাপার আছে না, বাইক কিনলে আমার কালার পছন্দই কিনতে হবে, এটা আবার বিশ্বাস করেন সেটা ঠিক আছে, তারপরে টাকা পয়সার ব্যাপার তো। আচ্ছা, আপনি পাঠাইলেও পাঠাইতে পারেন, প্রবলেম নাই, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সেটা যদি আপনি কনফার্ম হন যে আপনি নিবেনই, আপনি অ্যাকাউন্ট নাম্বার আমি দিয়ে দিবো আপনাকে, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনি পাঠাই দিন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার জন্য শুভকামনা রইল। আসলে নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে তো বোঝা যাচ্ছে না কথা। ভালোবাসার মানুষগুলো যেন ভালোবাসার শোরুম থেকে, ভালো প্লেস থেকে বাইক নিতে পারে, এটা আসলে সবার জন্য কামনা করি আমি। তাহলে আপনি 27 তারিখ আসবেন নাকি? জি, আমি 27 তারিখে দুপুর 12টা বাজে এখানে ল্যান্ড করতেছি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন, যেভাবে সুবিধা সেভাবে করে দেবেন ইনশাল্লাহ। যেহেতু আপনি দীর্ঘদিন বাংলাদেশে নাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আরে কেন নয়, চেষ্টা করবো আপনাদের জন্য বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। আপনি তো এখনো প্রাইসই জানলেন না নাকি? প্রাইস জানছেন, ভিডিও দেখে প্রাইস দেখেন, সব জানেন।
আমি আপনার সবগুলো ভিডিও দেখি বললাম না, সবগুলো ভিডিও দেখে রাতে যে গাড়িটা বিক্রি করছেন ওই একটা হলুদ কালার বড় গাড়ি আমি ওইটার ভিডিও দেখি। ও মাই গড, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি অনেক আমাদের পেজটা ফলো করেন এবং আমাদেরকে ফলো করেন, ধন্যবাদ। আসলে এরকম ফ্যান ফলোয়ার থাকলে আমরা আরও বেশি এগিয়ে যাবো, ভালোবাসা থাকলে তো কোনো কথাই নাই, ভালোবাসার জন্য আরও বেশি ভালোবাসা থাকবে আপনাদের জন্য, আরও বেশি বেস্ট প্রাইস আমরা বাইক দেবো ইনশাল্লাহ আপনাদের। আপনাকে ধন্যবাদ। আপনার আপনার বাংলাদেশে আসা পর্যন্ত যেন আপনার যাত্রাটা খুবই খুবই শুভ হয়, আপনার জন্য শুভকামনা রইল। আপনার পরিবার পরিবারবর্গ যারা আছেন বা আপনার আশেপাশে যারা ফ্যান ফলোয়ার আমাদের আছে বাংলাদেশের, আমাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল, এবং তাদেরও বলবেন তারা যেন সোহান বাইকস থেকে তাদের স্বপ্নের বাইকটি নিয়ে নেয়। সবাইকে আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে পৃথিবীর সব দেশেই বাংলাদেশের মানুষ আছে, ভালোবাসার মানুষগুলো আসলে পৃথিবীর সব প্রান্ত থেকে আমাদেরকে স্মরণ করে, ভালোবাসে, তাদের কাঙ্ক্ষিত বাইকটি পেতে সোহান বাইকসকে আসলে বেছে নেয়। এটা আসলে আমরা সৌভাগ্যবান, ভালোবাসার মানুষগুলোর জন্য আমরা অনেক বেশি এগিয়ে যাচ্ছি, এদেরকে আসলে কি বলবো, অনেক অনেক বেশি ছাড়, মানে অন্তরের অন্তঃস্থল থেকে মন চাইতে অনেক বেশি অনেক কিছু করে দিই আসলে। দেখ মাশাল্লাহ, আমরা আসলে সৌভাগ্যবান, ভালোবাসার মানুষগুলো ভালোবাসার মানুষের কাছ থেকে বেস্ট বাইকটা নিক, এই প্রত্যাশাটাই আসলে করি।